হ্যালো ভিউয়ার্স, আমরা এসে পড়লাম রমনা পার্কের সুন্দর সুন্দর ভিউয়ার্স দেখানোর জন্য। আমরা ইতিমধ্যে আমরা রমনা পার্কের ভিতরেই চলে আসছি, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমার এই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, বেল আইকনে চাপ দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করতেছি রমনার ভালো ভালো লোকেশনে ভিউয়ার্সগুলো দেখানোর জন্য এবং সন্ধ্যার যে সন্ধ্যাবেলার যে একটা এনভায়রনমেন্ট সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমরা এই ভিডিওটা করা, যাতে আপনাদের ভালো লাগে, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। এবং আপনারা দেখতে থাকেন আমরা ভিডিওটা কী কী দেখাচ্ছি এবং দেখেন। এরপরে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই চলে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওইখানে একটা কাঠের ব্রিজ আছে, সেটা আপনাদের কিছুক্ষণ পরে আমরা দেখাবো এবং দেখতে পারবেন। আমরা খুব আজকের এই সন্ধ্যাবেলায় খুব মজা করলাম। আমার সাথে ছিল আমার এই ইউটিউব চ্যানেলের আরেকজন সদস্য আরিফ ভাই এবং আমার যে ভিডিও করতেছে ওর নাম হলো রাজন। আমরা রাজন আমাদের ভিডিওটা করতেছে এবং আমাদের এই লোকেশনগুলো দেখানোর, রমনার যে লোকেশনগুলো আছে সুন্দর সুন্দর লোকেশন, এবং সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি আমরা এবং আপনারাও আশা করি দেখবেন লোকেশন। সন্ধ্যা আমরা সন্ধ্যার একদম খুব সন্ধ্যা হওয়ার কাছাকাছি আর কি, সেই মুহূর্তে আমরা রমনার পার্কের ভিতরে ঢুকলাম এবং আমরা বেরোইছি যখন তখন একদমই সন্ধ্যা পার হয়ে একবারে রাত্রের 7টা এরকম হয়ে গেছিলো। তো আশা করি আমরা খুবই মজা করছি আমাদের এই রমনা পার্কের যে ভিতরের যে এনভায়রনমেন্টটা আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আশা করি আমাদের সাথেই থাকেন, ভিডিওটার সাথে থাকেন এবং ভিডিওটা দেখবেন, আশা করি ইনশাল্লাহ। আমার এই চ্যানেলটা নতুন, আশা করি আমি হয়তো অত ভালোভাবে বলতে পারতেছি না, ইনশাল্লাহ ধীরে ধীরে ইনশাল্লাহ আমার কথা বলার সব কিছুই চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি নতুন ইউটিউবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই আমরা সুন্দর সুন্দর লোকেশনে বসছিলাম রমনা পার্কের ভিতরে, একদম সন্ধ্যার ঘনিয়ে আসছিল সেই মুহূর্তেই আমি এবং আরিফ ভাই, আর আমরা এই যে এখন এই দেখেন আমরা বলছিলাম যে কাঠের বলে আসবো, এই যে কাঠের ব্রিজের উপরে আসছি, এখানে একটা কাঠের ব্রিজ আছে এবং এখানে আরও একটা সুন্দর লোকেশন আছে, এই যে লোকেশনটা দেখাবো, ভিউজটা দেখতে পারবেন একটু পরেই আমরা দেখানোর চেষ্টা করতেছি। একদম ওইখানে একটা খাল আছে, খালটা পুরোপুরি দেখাচ্ছে, এই যে দেখেন খালটা অনেক সুন্দর, ভিউজটা আসলে অনেক সুন্দর, আমার খুবই ভালো লাগছে। আমি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবং আমিও চাই আপনারা রমনা পার্কে ছেলে মেয়ে ভাই বন্ধু বান্ধব এদেরকে নিয়ে ঘুরতে আসেন, আশা করি এই জায়গাটা আপনাদের জন্য ভালো লাগার এবং ভালো লাগবে। এবং সর্বোপরি বলবো আমার চ্যানেলটায় আমি নতুন, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক দেন, বেল আইকনে চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন এবং আমার নতুন যেহেতু চ্যানেল আপনারা দোয়া করবেন আমার চ্যানেলের জন্য ইনশাল্লাহ।